নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি মাত্র গ্রহ সৃষ্টি করতে চলেছে ধনযোগ, চার ছয় রাশির খাজানা পূর্ণ হতে চলেছে। এটি খুব কম সময়ের জন্য এই ধনযোগ সৃষ্টি করছে, মোটামুটি 12 দিনের জন্য এই ধনযোগ কিন্তু আপনাদের থাকছে এই ছয়টি রাশির জন্য। এই ছয়টি রাশির জন্য বিশেষভাবে আপনাদের আর্থিক রূপ থেকে আপনার কিন্তু শ্রীবৃদ্ধি আপনাদের হবে। এই ধনযোগটা কেন সৃষ্টি হচ্ছে দেখুন, বর্তমানে 18 তারিখে ১৮ তারিখে বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়েছে এবং বুধ গ্রহ বকরি থেকে মার্গী হয়েছে। এই বুধ গ্রহ বকরি থেকে মার্গী হওয়াতে 3 গুণ লাভ দিতে চলেছে। অর্থাৎ এই শুভ গ্রহ যখন মার্গী হয়ে গেছে কি না, আপনাদের এই ছয় রাশিকে অপার ধন আপনাদেরকে কিন্তু দিবে। বেশ কিছু কমেন্টস করছেন, যারা খুব ভালো ভালো কমেন্টস তাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের খুব ভালোবাসা আমি পাচ্ছি, খুব আমি আনন্দিত। এবং কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার, আপনি প্রতিদিনই কোটিপতি আরবপতি বানিয়ে দিচ্ছেন, তো আমার তো হচ্ছে না। দেখুন, কোটিপতি বা আরবপতি সবার জন্য নয়, আপনার জন্মকুণ্ডলীতে যদি যোগ থাকে তবেই কিন্তু আপনি কোটিপতি আরবপতি কিন্তু হতে পারেন। দেখুন, এই যে ধনযোগ সৃষ্টি করেছে এই বুধ গ্রহ, ধরুন একজন অটো চালায়, সে দিনে 1,500 টাকা ইনকাম করে উদাহরণস্বরূপ, এই সময় তার কিন্তু দৈনিক রোজগার 3,000 টাকা কিন্তু হবে, অর্থাৎ ডাবলিং। কোনো ইন্ডাস্ট্রির মালিক আপনার 1,00,000 টাকা ইনকাম করবে, 1,00,000 টাকা 1,50,000 টাকা মতো ইনকাম করবে। এবং যারা শেয়ার মার্কেটে আছে, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত যারা আছে, তারা কিন্তু 1,00,000,000 টাকা ইনকাম করবে। অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সঙ্গে রত তারা কিন্তু, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে যদি ভাগ্য সাপোর্ট করে আপনি কিন্তু কোটিপতি লাখপতি আরবপতি হবেন। অর্থাৎ আপনার লিকুইড ক্যাশ ফ্লো, আপনার ভাগ্যের সাপোর্ট এই সময় কিন্তু আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই যে বুধ বকরি হয়ে পর মার্গী হচ্ছে এবং 2 তারিখ পর্যন্ত আপনার স্বরাশিতে কিন্তু বুধ থাকছে, ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দেবে। কোন কোন দিক থেকে? লটারি থেকেও কিন্তু দেবে, লটারি, শেয়ার মার্কেট, আপনার কর্ম থেকে, আপনার আকস্মিক ধন প্রাপ্তি, গোল্ড, চাঁদি, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ যে যে ভাবের অধিপতি হবে সে সে ভাবের ফল কিন্তু দেবে। প্রথম রাশির কথা আমি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি, ধনপতি ধনভাবে অবস্থান করে ধনযোগ সৃষ্টি করছে এবং আপনাদের একাদশপতি, অর্থাৎ এই সময় আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই ধনযোগ ধনবর্ষা করতে চলেছে সিংহ রাশিকে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির আপনাদের দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি এই বুধ, অর্থাৎ পঞ্চম ভাবে, অর্থাৎ আপনাদের বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, শেয়ার মার্কেট, অনলাইন মার্কেটিং লাইন, সেলস ডিপার্টমেন্ট, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং দ্বিতীয় পঞ্চম কানেকশান আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে এবং গোল্ড থেকে চাঁদি থেকে আপনারা কিন্তু এই সময় প্রচুর প্রফিট কিন্তু করবেন। যারা ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভবান আপনারা
হবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা কন্যা রাশি বা কন্যা লগ্ন যারা আছে কিনা, তারা কিন্তু ব্যবসা ক্ষেত্রের প্রভূত উন্নতি কিন্তু আপনারা কিন্তু করবেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত এই সময় কিন্তু আপনাদের হবে। আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর, বুধের উপর পড়ছে, অর্থাৎ লটারির শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু দ্বিগুণ লাভ আপনারা কিন্তু করবেন। অর্থাৎ এই ধনযোগ আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ আপনাদেরকে দিবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের সপ্তমপতি একাদশভাবে খুব ভালো কানেকশান এবং আপনাদের ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, আপনারা ভাগ্যের দ্বারা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনার শ্বশুরালয় থেকে সাহায্য পাবেন, অর্থাৎ স্ত্রীর ভাগ্যে আপনারা কিন্তু ভাগ্যোদয় ধনুরাশি কিন্তু হতে চলেছে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। যাদের পেমেন্ট আটকে ছিল, পেমেন্টগুলো আপনাদের হয়ে যাবে, অর্থাৎ আপনাদের বিল পাস হচ্ছিল না, এই বিল পাস হয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে এবং আপনাদের এই সময় বেশ কিছু দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ আপনাদের হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভবান আপনারা কিন্তু এই সময় হবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি দুর্দান্ত সময় বলা যেতে পারে। এই বারো দিন আপনারা কিন্তু লাভের উপর লাভ আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনারা লটারি থেকে, আপনারা শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। লটারি, শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ আপনারা কিন্তু পাবেন এবং পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি, তার আগে আপনাদেরকে আবার আমি বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্ম ছকটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করান, অর্থাৎ কোন জায়গাতে আপনাদের সমস্যা আছে, কোন জায়গা থেকে আপনাদের হচ্ছে না, এই জায়গাটা আপনারা দেখান। প্রত্যেকের দেখুন আপনাদের জন্ম ছকটা কিন্তু দেখতে হবে, প্রত্যেকের জন্ম ছকে কিন্তু কোটিপতি আরবপতি থাকে না, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটা বাড়বে আর যাদের থাকে তাদের লিকুইড ক্যাশ, ভাগ্যের সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু লিকুইড ক্যাশ ফ্লো আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। যারা ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু লাভ কিন্তু এই সময় পাবেন। এরপরের যে রাশি সেটির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ সপ্তম কানেকশান ফ্যান্টাস্টিক জোক, একটা কথা বলতে গেলে আপনাদের পারিবারিক সুখের জায়গা, আপনারা এই সময় স্ত্রীর থেকে সাহায্য আপনারা পাবেন, অর্থাৎ আপনারা স্ত্রীর দ্বারা আপনারা কিন্তু এই সময় লাভবান আপনারা কিন্তু হবেন এবং মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাতে আপনাদের উন্নতি এ সময় কিন্তু হবে এবং আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আইনি জটিলতা যাদের চলছিল সেই জায়গাগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কমবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং সম্পত্তি ক্রয়, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের এ সময়। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু বুধ আপনাদেরকে কিন্তু ঢেলে কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ
আপনাদের বহুদিনকার দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই একটি মাত্র গ্রহ যে ছয় রাশিকে খাজানা পূর্ণ কিন্তু করবে, এই ধনযোগ, এই ছয় রাশির ধনের ভাণ্ডার আপনাদেরও কিন্তু পূর্ণ কিন্তু করতে চলেছে। তবে আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট কেমন আছে। বুধ যদি আপনার নিচস্থ হয়, বুধ যদি আপনার রাহুযুক্ত হয়, বুধ যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, তাহলে কিন্তু আপনার শুভ ফল কিন্তু এই সময় পাবেন না। তবে আমি আবারও বলছি যে 2000 টাকা কামাচ্ছে পার ডে সে 4000 টাকা ইনকাম করবে, যে 50,000 টাকা কামাচ্ছে সে 1,00,000 টাকা, যে 10,00,000 টাকা কামাচ্ছে সে 20,00,000 টাকা। এই 12 দিনে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে এই ছয়টি রাশির ক্ষেত্রে। অর্থাৎ এক কথায় আপনাদের সবথেকে বড় জিনিস কর্মের জায়গাটাতে মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রমোশনের জায়গায় কিন্তু আপনাদের থাকছে, এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, এবং আমি যেটি জানাচ্ছি সেটি সম্পূর্ণ অনলাইন কনসালটেন্সি, যারা অনলাইন কনসালটেন্সি করতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে এই ফোন নাম্বারে যোগাযোগ।